নমস্কার বন্ধুরা আমি কল্যাণ রায় আগামী আগামীকাল চব্বিশে অক্টোবর আর আগামীকালের দিনে এই চারটি সৌভাগ্যশালী রাশির কথা আমি বলতে চলেছি বিশেষ চার রাশির কথা যে রাশিগুলির আগামীকাল হঠাৎ প্রাপ্তি বা আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে হ্যাঁ বন্ধুরা কোন সেই চার সৌভাগ্যশালী রাশি সে রাশিগুলির নাম তো আপনারা অবশ্যই জানবেন কিন্তু আপনাদের উদ্দেশ্যে প্রথমেই একটি কথা বলে দিই আপনারা ভিডিওটি এতটুকু স্কিপ না করে সম্পূর্ণ আগে দেখুন শুনুন বুঝুন তারপর আপনারা ডিসিশান নিন কারণ এই ভিডিওতে যে কথাগুলো বলবো সেটি কিন্তু ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য যে কারণে আমি আপনাদেরকে একটি কথা বলি এই প্রাপ্তির জিনিসটা এত সোজা নয় আপনারা অনেকেই ভাবেন যে খুব সোজা জিনিস টুক করে একটা টিকিট কাটলাম আর পেয়ে গেলাম কোটিপতি হয়ে গেলাম তা কি কখনো সম্ভব কখনোই সম্ভব নয় অনেক চ্যানেল থেকে দাবি করা হয় যে হবেই এই হবেই ব্যাপারটা নয় কিন্তু হবেই তাদের জন্য যাদের জন্মছকে প্রাপ্তিযোগ রয়েছে অর্থাৎ আপনার জন্মছকে যদি প্রাপ্তিযোগ থাকে অর্থাৎ গ্রহ যদি শুভ থাকে তাহলে প্রাপ্তি ঘটবে তাও নিশ্চিত রূপে বলা যায় না তার কারণ কী জানেন তার কারণ আপনার দশা অন্তর্দশা দেখবেন যখন ভালো সময় চলে মানুষের তখন চারিদিক থেকে ভালো সময় চলে আর যখন খারাপ সময় আসে তখন চারিদিক থেকে আসে আমি বোঝানোর সুবিধার জন্য বল বোঝাচ্ছি যখন রাত্রি হয় তখন আমাদের যে টর্চ লাইট বা ইমার্জেন্সি লাইট যে কোনো লাইট নিয়ে যখন আমরা বেড়াই সেই আলোটা কি পাই যে আলোটা আমরা সূর্য উদয়কালে পাই অর্থাৎ দিনের বেলা পাই কখনোই না সেই রকমই আমাদের যখন খারাপ সময় চলে তখন কিন্তু যতই আপনি লাইট দিয়েই দেন না কেন সেই লাইটের আলো কিন্তু খুব একটা মাত্রায় বেশি হয় না যে কারণে আমি আপনাদেরকে বারবার বলি আগে আপনাদের ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার করিয়ে নিন কারণ অনেকের জন্মছক নেই অর্থাৎ জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান জানা নেই তারা কি বিচার করতে পারবেন না অবশ্যই পারবেন হস্তরেখা বিচারের মাধ্যমে তাই আমি আগে আপনাদেরকে বলি হস্তরেখা বিচার বা জন্মছক বিচার আগে করিয়ে নিন একটা কথা জেনে রাখবেন জীবনে প্রবলেম আছে প্রবলেম সলিউশনের রাস্তাও আছে কিন্তু আপনাদেরকে সেই রাস্তায় হাঁটতে হবে হাঁটব না তো আমি বা অন্য কেউ কেউই হাঁটবে না আপনাকে আপনার প্রবলেমের সলিউশন কিন্তু আপনাকেই খুঁজতে হবে আর এই জ্যোতিষশাস্ত্র জিনিসটা এমনই জিনিস ঠিক অঙ্কের মতো যেমন যেমন ভাবনা তেমন তেমন ভবন অর্থাৎ আপনি যেরকম ভাববেন ঠিক তেমনই কিন্তু ঘটবে এবার ব্যাপার হচ্ছে আপনি যদি নেগেটিভ চিন্তা করেন সব সময়। তাহলে কিন্তু আপনার জীবনে নেগেটিভই ঘটবে আমি এই জন্যই বললাম আগে আপনাদের জন্মছক বিচার করিয়ে নিন তারপর আপনারা ডিসিশান নিন এবং এই জন্মছক বিচার করালে আপনারা অনেক কিছুই জানতে পারবেন শুধু প্রাপ্তির জায়গা না টোটালটাই অর্থাৎ আপনার ভবিষ্যৎ জীবনে কোন কোন জায়গায় প্রবলেম রয়েছে কি করবেন প্রতিকারও বলে দেওয়া হবে আর আরেকটি কথা বলে দিই প্রতিকার অনেকে ভাবছেন যে প্রতিকার লাগবে অনেক টাকার দেখুন একটা বাস্তব কথা বলি প্রতিকার মানেই অনেক টাকা এটা অবশ্যই কিন্তু যে কারণে আমি আপনাদের জন্য রাহু রক্ষাকবচ শনি রক্ষা কবচ মঙ্গল রক্ষা কবচ বিভিন্ন রক্ষা কবচ দিচ্ছি আর যার মূল্য অনেক কম কিন্তু ব্যাপার হচ্ছে এই রাহু রক্ষাকবচ বলুন শনি রক্ষা কবচ বলুন মঙ্গল রক্ষা কবচ বলুন এই সমস্ত কবজ আপনার কিন্তু কাজ করবে এবং কাজ করছে আর যাদের ক্ষেত্রে এক দু নম্বরের জন্য মিস করছে আপনারা হতাশ না হয়ে রাহু রক্ষা কবচ পরিধান করুন কারণ এই রাহু রক্ষাকবচ বর্তমানে এই দীপাবলির জন্য ডিসকাউন্ট চলছে আর এই ডিসকাউন্টের সুযোগ কিন্তু আপনারা লাগিয়ে ফেলুন কারণ পরবর্তীতে দাম কিন্তু বাড়বে যেটা দাম রয়েছে সেই দামই হয়ে যাবে এখন ডিসকাউন্ট চলছে কত মূল্য রয়েছে কীভাবে পাবেন সমস্তটাই হোয়াটসঅ্যাপ করলে জানতে পারবেন এছাড়াও এই রাহু রক্ষা কবচ তারাই পড়বেন আমি বারবার বলছি যাদের এক দু নাম্বারের জন্য মিস করে যাচ্ছে তারাই রাহু রক্ষা কবচ পরিধান করুন এতটুটাই বলবো। আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই চব্বিশে অক্টোবর কোন চারটি অতীব সৌভাগ্যশালী রাশির হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে প্রথম যে সৌভাগ্যশালী রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে তুলা রাশি আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামীকাল চব্বিশে অক্টোবর আপনাদের জীবনে হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে অর্থাৎ আপনারা হতে চলেছেন রাশিচক্রের সৌভাগ্যশালী রাশিগুলির মধ্যে একটি আগামীকালের যে টার্গেট নাম্বার আপনারা ইউজ করবেন সেটি হচ্ছে চার এবং দুই শুভ রং আপনাদের জন্য পিঙ্ক কালার ভিডিওর শেষে আমি শুভ সময় অশুভ সময় অর্থাৎ রাহুকাল সমস্তটাই বলবো তাই ভিডিওর শেষ পার্টটা অবশ্যই দেখুন এর পরবর্তী যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো যে রাশি আগামীকাল চব্বিশে অক্টোবর হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে বৃষ রাশি আপনি যদি রাশির জাতক বা জাতিকা হন তাহলে চব্বিশে অক্টোবর আপনাদের জীবনেও কিন্তু হঠাৎ বা আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে অর্থাৎ আপনারাও হতে চলেছেন রাশিচক্রের সৌভাগ্যশালী রাশিগুলির মধ্যে একটি আগামী কাল যে টার্গেট নাম্বার আপনারা ইউজ করবেন সেটি হচ্ছে এক এবং ছয় রং আপনাদের জন্য সাদা ভিডিওর শেষে আমি শুভ সময় অশুভ সময় সমস্তটাই জানাতে চলেছি তাই ভিডিওর শেষ পার্টটা অবশ্যই ফলো করুন এর পরবর্তী তিন নম্বর যে রাশির কথা আমি বলবো যে রাশি চব্বিশে অক্টোবর হঠাৎ বা নিশ্চিত প্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে মকর রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামীকাল চব্বিশে অক্টোবর আপনাদের জীবনে আকস্মিক অর্থপ্রাপ্তি বা হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে অর্থাৎ আপনারা হতে চলেছেন রাশিচক্রের সৌভাগ্যশালী রাশিগুলির মধ্যে একটি আগামীকাল যে টার্গেট নাম্বার আপনারা ইউজ করবেন সেটি হচ্ছে আট এবং তিন শুভ রং আপনাদের জন্য নীল ভিডিওর শেষে আমি শুভ সময় অশুভ সময় দুটোই কিন্তু বলতে চলেছি তাই ভিডিওর শেষ পার্টা অবশ্যই ফলো করুন এর পরবর্তী এবং শেষ যে রাশির আমি কথা বলবো যে রাশি চব্বিশে অক্টোবর হঠাৎ প্রাপ্তি বা নিশ্চিত প্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে কুম্ভ রাশি আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে চব্বিশে অক্টোবর আপনাদের জীবনেও কিন্তু আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে বা মহাপ্রাপ্তি ঘটতে চলেছে অর্থাৎ আপনারা হতে চলেছেন রাশিচক্রের সৌভাগ্যশালী রাশিগুলির মধ্যে একটি আগামীকালের যে টার্গেট নাম্বার আপনারা ইউজ করবেন সেটি হচ্ছে পাঁচ এবং সাত রং আপনাদের জন্য আকাশি এবং কালো এবার আসুন জেনে নেওয়া যাক আগামীকালের অশুভ সময়ের কথা অর্থাৎ রাহুকাল কখন রয়েছে যে সময়ে কিন্তু কোনো কাজ বা কোনো শুভ কাজ করা যাবে না তারপর আমি শুভ সময় জানাচ্ছি আগামীকাল রাহুকাল যেটি হচ্ছে সেই সময়টি হচ্ছে সকাল সাতটা তিরিশ মিনিট থেকে নটা পর্যন্ত এই সময়টাকে কিন্তু অ্যাভয়েড করতে হবে তাহলে কখন করবেন আসুন জেনে নেওয়া যাক সকাল আটটা চল্লিশ মিনিট থেকে দশটা ষোলো মিনিট পর্যন্ত একটি সময় রয়েছে আর একটি সময় রয়েছে দুপুর এগারোটা সাতচল্লিশ মিনিট থেকে বারোটা চব্বিশ মিনিট পর্যন্ত এই দুটো সময়কে কিন্তু কাজে লাগিয়ে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ